আমার কি মনে আছে লোকাল ইউজারের কথা? এখন দেখবো এলিগেশন কন্ট্রোলের আগে কাজটা দেখবো। এখান থেকে যাচ্ছে হচ্ছে আপনার কোথায় অ্যাক্টিভেট টু ইউজার্স এন্ড এটা যাওয়ার শর্টকাট কি হতে পারে? এটা যাওয়ার অনেক সময় শর্টকাট জানার দরকার হয় না স্যার, ভিডিও অফিসে বারবার ঘুরতে গিয়ে ক্লিক করবো, বারবার হচ্ছে আবার ওইখানে ক্লিক করবো। এখন চিন্তা করেন এখানে আমার অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, মানে 50 প্লাস বা 100 প্লাস। এখন সিস্টেম অ্যাডমিনের এতগুলো ইউজারকে মনে রাখা কিন্তু টাফ। সে নেটওয়ার্ক মনিটর করে, সে নেটওয়ার্ক সেটআপ দেখে, সে আরো অনেক সেটআপ দেখে। সে কি আপনার অ্যাক্টিভ ডিরেক্টরি নিয়ে করে থাকবে? এখন আপনার আন্ডারে কি আছে? অনেক জন সিস্টেম ইঞ্জিনিয়ার আছে। আপনি একজনকে বলে দিলেন তুমি এই কোম্পানিটা দেখ, আর একজনকে বলে দিলেন যে আপনি এইচআর ডিপার্টমেন্টটা দেখ। এইচআর যখন কি করবে, নতুন নতুন এমপ্লয়ি আসবে, জয়েন করবে, আপনি এদের ডিপার্টমেন্টটাকে কন্ট্রোল করবেন। এবং আমি যে সিস্টেম ইঞ্জিনিয়ার কি করতেছি এই যে ডিপার্টমেন্টকে দিয়ে কাজ করতেছি, তাহলে আমি কিন্তু এই ডিপার্টমেন্ট সম্পর্কে পুরোপুরি নলেজ পাচ্ছি। যারা গ্রুপ অফ কোম্পানি 500
500 তো কোন ইস্যু না আমাদের 50000 তো 30000 প্লাস তো আমরা 50000 একদিনে আমাদের লাইভ নেটওয়ার্কে লগইন করে থাকতে হচ্ছে যে 17000 একদিনে লগইন করতে কি আর কিছু লাগবে না আচ্ছা এবার আমরা এখানে লগ আউট করব নতুন ইউজার হয় তো ওই ইউজারটা কখনোই ওই মেশিনে লগ ইন করে নেয় তাহলে সে পারবে না
আপনার ইউজারনেম পাসওয়ার্ড এডুকেশন লোকাল মেশিন বাট আপনি যে ইউজারটা দিয়ে লগ ইন করছেন নেটওয়ার্ক নাই চলে গেছে ওটা দিয়ে আবার লগ ইন একটু ভেরিফাই করে দেখেন আমার কথা ঠিক কিনা আমি কিন্তু ওই কাজ আপনাকে অলরেডি দেখাই হ্যাঁ আমি দেখাই দিয়েছি হচ্ছে ডেস্কটপে ডেস্কটপে তার মানে কি ওইখানে আরো অপশন ছিল ছিল আমি যেটা দেখছিলাম উনি যে অবস্থাটা আমার জিজ্ঞেস করছে মানে আপনি তো ওই কাজের সঙ্গে তো আমি তো অলরেডি একটা এক্সাম্পল দেখাই দিয়েছি কোন ইউজার ডেস্কটপ যাচ্ছে না আপনি সব কোথায় যাবে আমি শুধু আপনাকে ডেস্কটপের অপশনটা দেখাই আর ওখানে আরো ছিল রাইট ছিল আমি তো ওটা ফোল্ডারে নিয়ে আর কাজ করার সময় পাইছি যে কারণে আমি 100% বলতে পারি না যে হ্যাঁ আপনি সফটওয়্যার পুরোটা অ্যাডভান্স আমি দেখাই নাই আপনি স্যার কিন্তু আমি বেসিকটাকে তো দেখাই ওখানে আরো আছে না আমরা লাইভ এটা আমি যদি ওনাকে বলি কিছু যে হ্যাঁ এটা করতে পারবো দেন এটা আমাকে সাথে সাথে লিখে দিতে হবে তার মানে আপনি চ্যালেঞ্জ দিতে পারেন না আমি বলছি যে আমি আপনাকে পুরো দেখাচ্ছি বাট ঠিক আছে আপনি লাঞ্চ শেষ করে আসেন লাঞ্চ শেষ করে তো আবার মিটিং এ ঢুকছি মিটিং শেষ করে এখানে চলে আসি মানে আমি চেষ্টা করতেছি যে আসলে বেশি খোলা আমি যেহেতু এটা শেয়ার করছি তখন আপনি কাছে মনে হতে পারে যদি আমি যেখানেই লগ ইন করি না কেন আমার মিশন সব কিছুই সার্ভারে চলে এই থার্ডগুলো হচ্ছে যে আপনারা কাজ করে বাট ওইটার মধ্যে কিন্তু আছে এখানে ডেস্কটপের সব কিছু আছে কন্ট্রোল প্যানেলের সব কিছু আছে যেখানেই করি না কেন ডট এমএসআই ডট টিএক্সি কে আপনি ডিস্ট্রিবিউট করতে পারবেন
ব্যাখ্যা করার জন্য দরকার যে কোনো সফটওয়্যারে ডট এক্সএল আচ্ছা এখন দেখো এই গুগল বলার আপনার একটা কিছু কাজ কোন ডিপার্টমেন্টের উপরে করবে আগে আইটি তে দিতে হ্যাঁ ডিপার্টমেন্টের উপর কি করা আছে ডেলিগেশন কন্ট্রোল এখন কিভাবে ইউজার ওয়ান আছে না ইউজার ওয়ান কি করছে ধরেন চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে নতুন একজন ইউজার জয়েন করছে ইউজার টু এখন সেই ইউজারটাকে কি করতে হবে অ্যাসাইন করতে হবে অ্যাজ এ ডেলিগেশন কন্ট্রোল পাওয়ার দিয়ে এখন তাহলে কি করতে হবে ওই ইউজারটাকে আবার রিমুভ করতে হবে আপনি তো অ্যাসাইন করতে পারবেন খুব ইজিলি আপনি কি করতে পারবেন অ্যাসাইন করতে পারবেন এখন আপনার কাজ হবে যে এক্সিস্টিং ইউজার আছে যাকে ডেলিগেশন পাওয়ারটা দেওয়া আছে তাকে আপনাকে কি করতে হবে রিমুভ করতে হবে
রিমুভ করে কি করবেন নতুন একজন ইউজারকে এখানে অ্যাসাইন করবেন এই কাজটা হচ্ছে যে আপনাদের লেভেল কি করলেন আপনি তাকে আবার এখানে অ্যাসাইন করে দিলেন এলিভেশন পাওয়ার বলিয়েছিলেন এখন আগে ইউজার ওয়ান কে আবার রিমুভ করতে হবে কি রিমুভ পলিসি আছে না বাট সেই লুক নেই তার এখানে পাওয়ার টেকের ব্যাপার দরকার এখন কি করবেন সেই ইউজারটাকে এখান থেকে রিমুভ করবেন কোন ইউজার ইউজার ওয়ান ইউজার ওয়ান রিমুভ করবেন পাওয়ার টেক এটা দিয়ে রিমুভ করা মানেই হচ্ছে যে এই এলিভেশন পাওয়ারটা উঠে এখানে একটু খেয়াল করেন এখানে এলিভেশন পাওয়ারটা রিমুভ করার জন্য কোনো অপশন নেই আর অ্যাসাইন করার জন্য এইখানে যে অ্যাকশন মেনুগুলো আছে এইখানে কোনো একটা ইউজ করলে আমরা টিমসগুলো বলে এটাই হোক অ্যাকশনে যায় যেভাবে হোক পারবেন কিন্তু লিডসগুলো বলে এখন আপনাদের কাজ হবে ডেলিগেশন পাওয়ারটা রিমুভ করা